মাত্র 14 বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হন আমির কন্যা ইরা খান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে তিনি জীবনের অপ্রিয় ঘটনাটি শেয়ার করেন, সাথে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ এবং মানসিক অবসাদের কথাও জানান সে। ইরা বলেন, আমার বয়স যখন 14 তখন আমি যৌন নির্যাতনের শিকার হই, যদিও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কারণ আমি বুঝতেই পারছিলাম না লোকটা আমার সাথে কি করছে। এটা প্রায় এক বছরের মতো চলার পর আমি বুঝতে পারি ওরা আমার সাথে ঠিক কি করছে। যদিও এটা রোজ হতো না, বাবা মার সাহায্যে এটা থেকে বেরোবার পর এটা নিয়ে আমার কখনো খারাপ লাগেনি, কারণ আমার মনে হয়েছে এটা আমার সাথে আর কখনোই হবে না এবং সেখান থেকে আমি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। ভিডিওতে 2002 সালে বাবা আমির খান এবং মা রীনা দত্তের ডিভোর্স হওয়া নিয়ে ইরা বলেন, আমি তখন খুব ছোট যখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়, তবে এটা নিয়ে আমার কখনোই আতঙ্কে দিন কাটাতে হয়নি। ওরা এবং আমার গোটা পরিবার এখন বন্ধুর মতোই। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইরা তার ভিডিওতে বলেন, প্রায় 4 বছরের অধিক সময় ধরে সে অবসাদগ্রস্ত। অবসাদ নিয়ে অনেকদিন ধরে কিছু করার কথা ভাবলেও ঠিক কি করে উঠবেন তা বুঝতে পারছিলেন না, তাই সে তার যাত্রাপথের গল্প শেয়ার করেন।